ঘূর্ণিঝড় বিপর্যয়ে তাণ্ডব, ভারী বর্ষণে মৃত্যু 25 জনের, আহত 140 জন। ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, কোথায় ধ্বংসলীলা চালাচ্ছে, কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি করছে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি? তো দর্শক, বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই প্রতিবেদনটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণিঝড় বিপর্যয় তাণ্ডব শুধু ভারতেই নয়, প্রতিবেশী দেশ পাকিস্তানেও দেখা যাচ্ছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে ধ্বংসযজ্ঞে কমপক্ষে 25 জন নিহত এবং 140 জনের বেশি আহত হয়েছে। এছাড়াও পাকিস্তানের অনেক জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ঘূর্ণিঝড়ে ভয়াবহ রূপ দেখে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। শেহবাজ শরীফকে আবহাওয়া আধিকারিকরা সতর্ক করে বলেছেন যে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 150 কিলোমিটার গতিবেগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে চলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরও সতর্ক করেছে যে ঘূর্ণিঝড় বিপর্যয় কয়েক ঘণ্টার মধ্যেই খুব মারাত্মক রূপ নেবে, এর ফলে অনেক রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। অনেক রাজ্যে NDRF দলকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া দপ্তর উপকূলীয় রাজ্যগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড় বিপর্যয় তাণ্ডব শুধু ভারত রাজ্যেই নয়, পাকিস্তানেও দেখা যাচ্ছে। আরব সাগর থেকে দ্রুতগামী বিপর্যয় ঘূর্ণিঝড় ঘণ্টায় 150 কিলোমিটার গতিবেগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে চলেছে। পাকিস্তানি আধিকারিকদের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, খাইবার পাখতুয়াখোয়া প্রদেশের বান্নু, লাকি মারোয়াত এবং কারাক জেলায় ভারী বৃষ্টিপাতে গাছ উপড়ে গেছে এবং বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার ভেঙে পড়েছে। একই সময়ে এখনও পর্যন্ত 25 জন মারা গেছেন এবং 140 জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রশাসনকে ত্রাণ তৎপরতায় ত্বরান্বিত করতে বলেছেন। এলাকায় জরুরি ত্রাণ তৎপরতা চলছে এবং প্রশাসন ক্ষতিগ্রস্তদের নিরাপদ পুনর্বাসনের নিশ্চিত করেছে। গত বছর বন্যায় 1700 জন প্রাণ হারিয়েছিল পাকিস্তানে। সর্বশেষ প্রাণহানির ঘটনা ঘটে যখন দেশটি এখনও গত বছর মারাত্মক বন্যার প্রভাব থেকে ভুগছে, যা প্রায় 33 মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছিল। পাকিস্তানে বন্যায় প্রায় 1700 লোক প্রাণ হারিয়েছিল এবং 8 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতের রাজ্যগুলিতেও সতর্কতা জারি করেছে IMD। ভারতের আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে যে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় বিপর্যয় বর্তমানে পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছে এবং এটি আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় ঝড়টি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। মৌসুম ভবন সূত্রের খবর, বিপর্যয় যেহেতু অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, তাই পরে শক্তিক্ষয় না হলে ঘণ্টায় 118 থেকে 165 কিলোমিটার গতিবেগে স্থলভাগে আশ্রয় পড়তে পারে। মৌসুম ভবনের তরফে আগেই জানানো হয়েছিল, ঝড়ের প্রভাবে কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা ঝড়। রবি এবং সোমবার হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার। গুজরাট, কেরল, কর্ণাটক, লাক্ষাদ্বীপে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুজরাটের তিতলিহাল সৈকতে 14 জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, এমনটাই সংবাদ সংস্থা ANI সূত্রের খবর। আরব সাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে বাংলাদেশ। তো এই ছিল আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।